নমস্কার চাই আছে ই নিউজ এনিয়ার স্টুডিওত মই ইনু লৈ আহিছো আন এক গুরুত্বপূর্ণ খবর এটা ব্যক্তিগত কোম্পানির প্রবঞ্চনার শিকার হয়েছে স্থানীয় রাইজ এটা উত্তরপ্রদেশ উত্তর পূর্বাঞ্চল এটা নাম জ্বলা কোম্পানি হয়েছে কে এম আগরওয়াল এন্ড কোম্পানি আর এই কোম্পানিটির বিরুদ্ধে এটা অভিযোগ উত্থাপিত হয়েছে স্থানীয় রাইজর যে কথা দি কথা নরখার অভিযোগ উঠিছে স্থানীয় রাইজর ফালের পর জানাই আছো এই গুরুত্বপূর্ণ খবরটি ই নিউজ এনির সকল রাইজক কথা দি কথা নরখা এটা কোম্পানির উপর ক্ষুব্ধ জনতা উত্তর পূর্বাঞ্চলের নামজরা কোম্পানি ঠিকাদার কে এম আগরওয়াল এন্ড কোম্পানি কথা দি কথা নরখার অভিযোগ আছে এই কোম্পানিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাস্তা বনাই দিয়ার নামত প্রলোভন দেখাই নিজের কাম আদায় করেছিল এই কোম্পানিটে এই ঘটনা সংঘটিত হয়েছে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার রাজাবালা বিধানসভা সমষ্টির বালুঝোড়া অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের নামজলা ঠিকাদার কে এম আগরওয়াল এন্ড কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ মেঘালয়ের একাংশ রাইজর এই আমি দৃশ্য দেখুৱাই আছো এই দৃশ্য হয়েছে পশ্চিম গারো পাহাড় জেলার রাজাবালা বিধানসভা সমষ্টির বালুঝোড়া অঞ্চলের রাইজে এতিয়া এই কোম্পানিটির উপর ক্ষুব্ধ হয়ে পড়েছে ঠিকাদার কে এম আগরওয়াল এন্ড কোম্পানিটির বিরুদ্ধে কে এম আগরওয়াল এন্ড কোম্পানিয়ে এটা পথ নির্মাণের বাবে বালুঝোড়া পি এম জি এস ওয়াই রাস্তাটো ব্যবহার করেছিল অর্থাৎ পি এম জি এস ওয়াই রাস্তাটোর কাষতে কোম্পানিটির গাড়ি বয় বস্তু অর্থাৎ ক্যাম্প করেছিল উক্ত ক্যাম্পত বিভিন্ন সঁজুলি গাড়ি ডাম্পার ট্রেক্টর জেসিপি আদি রখার ব্যবস্থা করেছিল কিন্তু উল্লেখিত যে এন সি জি রাস্তাটি নির্মাণের বাবে কে এম আগরওয়াল এন্ড কোম্পানিটে বালুঝোড়া পি এম জি এস ওয়াই রাস্তাটি যধে মধে ব্যবহার করেছিল যার বাবে রাস্তাটি ধ্বংসস্তূপত পরিণত হয়েছিল আর বর্তমান রাস্তাটির উপরে মানুষ অহা যাওয়া করব নোৱাৰা অবস্থার সৃষ্টি হয়েছে মাত্র এজাক বরষুণতে বোকা আর বোকা যিকোনো সময়তে ঘটনা সংঘটিত হয়ে মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে এই রাস্তাটির ফলত যেটু সময় ঠিকা কোম্পানিটে এই বালুঝোড়া পি এম জি ওয়াই রাস্তাটি ব্যবহার করেছিল সেই সময় রাস্তাটি মেরামতি করে দিয়ার প্রতিশ্রুতি দিছিল স্থানীয় রাইজক কোম্পানিটির ফলের কিন্তু দেখা গল কোম্পানিটির কাম শেষ হল আর কোম্পানিটির কাম শেষ হওয়ারে বালুঝোড়া পি এম জি এস ওয়াই রাস্তাটির ধ্বংসস্তূপত পরিণত হওয়ার রাস্তার কাম করে এতিয়াও দিয়ার বাবে সক্ষম হওয়া নাই আর বড় পরিতাপর বিষয় এইটে যে কোম্পানিটির মুনাফা লাভের রাস্তাটি ব্যবহার করেছিল কে এম আগরওয়ালা ঠিকা কোম্পানিটে যার ফলত জমর যাতনাত ভুগিবলগিয়া হয়েছে স্থানীয় রাইজে আর এনে ক্ষেত্র রাইজে ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েছে কে এম আগরওয়াল এন্ড কোম্পানিটির বিরুদ্ধে আর অনতিপরমে উক্ত পি এম জি এস ওয়াই বালুঝোড়া রাস্তাটি নির্মাণ করবলে মেঘালয় সরকারক গারো হিলস প্রশাসন তথা কে এম আগরওয়াল এন্ড কোম্পানিটোক দাবি জানাইছে আর ইমান ডাঙর ঠিকা করা কোম্পানিয়ে রাইজক কথা দি কথা নরখাত ভীষণ ক্ষুব্ধ হয়েছে অঞ্চলবাসী রাইজে আর এয়া আপনাদের দৃশ্য দেখি আছে এয়া হয়েছে গারো পাহাড় জেলার রাজাপাড়া বিধানসভা সমষ্টির বালুঝোড়া অঞ্চলের এই রাস্তাটো যে ঠিকা কোম্পানিয়ে দীর্ঘদিন ধরে যধে মধে ব্যবহার করেছিল রাস্তাটো আর এটা কাম শেষ হওয়ার পিছত পিছুয়াই গেছে রাস্তাটি বনাই দিয়ার বাবে যে প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতির পর পিছুয়াই গেছে আর সেয়ে উত্তেজিত হয়েছে স্থানীয় রাইজ যেহেতু এজাক বরষুণতে বোকাময় অবস্থা হয় রাস্তাটোৰ
আৰু স্থানীয় ৰাইজৰ যাতায়াতৰ বাবে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে এই ৰাস্তাটোৰ পৰা কেৱল খেয়াই নহয় এই ৰাস্তাটোৰ ভয়ত এটা প্ৰাণৰ সংকটত ভুগিছে স্থানীয় ৰাইজে আৰু যেহেতু ৰাস্তাটো বনাই দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিল কোম্পানী টু ফলো প্রা কে এম আগরওয়াল এন্ড কোম্পানি জিটু কোম্পানি ঠিকা কোম্পানি টু ফলো প্রা প্রতিশ্রুতি দিছিল তেওলোকর প্রতিশ্রুতি অনুযায়ী কাম হে গুয়ার পিছতে রাস্তাটো বনাই দিয়ার ভাবে তেওলোকে প্রতিশ্রুতিবদ্ধ হৈছিল রাইজৰ আগত কিন্তু এটা কাম হে করার পিছতে তেওলোকে পিছ হুকি আহিছে আর তার ভাবে এনেদরে রাইজে খুবিত হোৱা দেখা গৈছে আমার লগত আছে স্থানীয় লোকৰ ভাইছো আমি ইনিউজ এটি দৰ্শকক দেখুৱাব বিচাৰিছো আগন্ত তামসা মায়া সিংনি ইয়ার আমা গোমাই জোরা নয়া গাঁও ডিস্ট্রিক্ট গারো হিস মেঘালয়া ওয়েস্ট গারো হিস মেঘালয়া সিংনি ইয়া গোমাই জোরা নয়া গাঁও নি রামা খো বালুঝোরা তেম আগরালা পিএমজি রোড খো খাম খানা এনিমিনা এন এনআরসি রোড খো খাম খানা এনিমিনা বিয়াব খো আমা এনিগমন সিংনি সংনি মান্দিরাং ইয়া বিয়াব খো অঞ্জক অন্যানি জামান বিষং আগানা যে ইয়া রামা নষ্ট হমদি সিংহা থারি ইমনে অনগেন জামান যে রামা খাম খেম আগানা ইয়ান রামা খো জাখালা মা ওই জাখালা ইয়া রামা জাখালা বিষং জাখাল জক ইয়া জাখালানি জামানো খাম মাছতানি জামান দি বিষং সিংকু থলি মঙ্গা বস্তু রাঙ্কু রাই খাচক দাদি সিংহা ইয়ার আমাকে ইনাদি ব্লং ইন খোঁজঠং মাই দাকি সিংহা ইয়ার আমাকে জাখালগেন আর আমাকে নুসং নুকো নাপতেন ওয়াচিয়াতে রিমিল গেন কোন রিমিলা মানে একদম ইনান নামজা রিমিলা মানে মামুং বাইক সানাবা মানজা যাছি ইনাবা সিংহা খোঁজঠং এ নাম ইনতে ইনিগম সিংহা মেঘালয় চিফ মিনিস্টার কর্নেল সাংমানি জাকো সিংহা ইয়ার আমাকে অন্যদি নামগেন নিমু সিংহা আমিং আরো দেখো মাইবা রামাকে থারি না না গিতাল লাকে মা গিতাল লাকি থারি না না মানে ইয়াদি পিএমজি রোড খাঙ্গি নামা ছিম একদম ফিস অনি মুনা একদম নামিন টিপ টপ দঙা ছিম বিথং জাখালি হে নামজা জক এনি গুম সিয়া ইয়া জাখালা ছিম ইয়া খেম আগরালা কোম্পানি কোম্পানি যদি রামা নামজা জক সিয়া মারে কি ইয়া রামাকু জাখাল গেন ইয়াং গেন এনি গু ইয়া রামাকু থারি অনদি সিয়া ইনা নাম গেন নি মুনা সিয়া মলমল আনে দ মলমল জক এনি গুম আগনে খাতারি বল জক এইটো জাগা হল গোমাইঝোরা নয়া গাঁও আন্ডার বালুঝোরা ডিস্ট্রিক্ট কি ডিস্ট্রিক্ট ওয়েস্ট গারো হিলস মেঘালয় রাজাওয়ালা কনস্টিটুয়েন্সি রাস্তাটোর নাম কি রাস্তাটো বালু বালুঝোরা পি এম জি ওয়াই বালুঝোরা রোড আচ্ছা কি হয়েছে রাস্তাটো রাস্তাটো হল যে যেতিয়া কে এম আগরওয়ালা কোম্পানি এনএসি রাস্তা বনাব তার কারণে ইয়াতে অলপ জায়গা লৈছিল যে ইয়াতে কোম্পানি বহাব এই আগতে তো তেতিয়া জায়গাটো লওয়ার পিছত আমালোকে কৈছিল যে এই পি এম জি ওয়াই রাস্তা যেটো বালুঝোরা আন্ডারত যে রাস্তাটো আছে এই রাস্তাটো গাড়ি অহা যোৱা কৰিব না কিন্তু রাস্তাটো বেয়া হব তেতিয়া তোমাতে কি করবা এতিয়া সিহঁতে কৈছিল যে আমার রাস্তা এন এ সির রাস্তা ভাল হওয়ার পিছত আমি যেতিয়া রাস্তাটো এক কিলোমিটার রাস্তা বেয়া হব আমি রাস্তাটো বনাই দিম সিহঁতে এনেকুৱা পাব্লিকৰ আগত প্ৰতিশ্ৰুতি দিছিল কিন্তু যেতিয়া এন এ সির রাস্তা কমপ্লিট কাম শেষ হওয়ার পিছত হ্যাঁ এতিয়া মানে এই আমার এই রাস্তাটো মানে বনাই নিদিয়ে তেতিয়া আমালোকে পাব্লিকে ধরেছিল সিহঁতক কোম্পানিক ধরেছিল যে রাস্তাটো প্রতিশ্রুতি দিয়া আছিল যে রাস্তাটো বনাই দিব এতিয়া রাস্তাটো যে বনাই নিদিয়ে আপোনালোকে প্রতিশ্রুতি দিছে বনাই দিব এতিয়া কি হল রাস্তাটো বনাই দিয়ক তেতিয়া সিহঁতে কৈছে যে বনাই দিম কৈ এনেকৈ কাম শেষ করা শেষ হয়ে গেল এতিয়া সিহঁতে রাস্তাটো আর বনাই নিদিয়ে পাব্লিকক এইটো মানে পাব্লিকক মানে ই করিল আর কি প্রতারণা করি গেল এই কোম্পানিয়ে পাব্লিকক প্রতারণা করে গেল আমি এতিয়া এইটো কব বিচাৰো যে আমালোকর মেঘালয় সরকার এনপিপি সরকার
মিনিষ্টৰক আমি অনুৰোধ কৰো এই 1 কিলোমিটাৰ ৰাস্তাটো কে এম আগৰৱালা কোম্পানীক কৈ যাতেই ৰাস্তাটো আমাৰ 1 কিলোমিটাৰ ৰাস্তাটো বনাই দিয়ে আমি এটোই অনুৰোধ কৰিছো পাব্লিকৰ তৰফৰ পৰা ৰাস্তাটো খুব বেয়া আছে ৰাস্তাটো মানুহ অহা যোৱা আপুনি চাব পাৰে ৰাস্তাটো মানুহে অহা যোৱা কৰিব নোৱাৰে এনেকা হৈছে মানে 1 কিলোমিটাৰ ৰাস্তা যেটো এতে গাড়ী অহা যোৱা কৰাতে ৰাস্তাটো এনেকা বেয়া হৈ গৈছে মানে মানুহ অহা যোৱা কৰিব নোৱাৰে ঠিক আছে থ্যাংক ইউ রেয়া আছে স্থানীয় লোকৰ ভাইছ আৰু ইয়াৰ লগে লগে মই নুৱে বিদায় লৈছো পৰৱৰ্তী খবৰৰ বাবে চাই থাকিব ই নিউজ এনি আই অফ নৰ্থ ইষ্ট Thank you.